বাংলাদেশে গুমের রাজনীতি শুরু করেছিল জিয়াউর রহমান। 15 আগস্টের আত্মস্বীকৃত খুনিদের বিচারের পাশাপাশি যারা মদদ দিয়েছেন তাদেরও বিচার হওয়া উচিত। গুমকারী জিয়াউর রহমানের জন্য কমিশন গঠন করে মরণোত্তর বিচার করা উচিত বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। দুপুরে রাজধানীর শহীদ মিনারে গুমের শিকার স্মরণে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সভায় 1977 সালে গণফাঁসি এবং গণগুমের শিকার সেনা এবং বিমান বাহিনীর সদস্যদের সন্তানরা উপস্থিত ছিলেন। এই গুমকারী জিয়াউর রহমান এবং তার সহযোগী যারা এই কাজে তাদের মরণোত্তর বিচার হোক। 15 আগস্ট যারা আত্মস্বীকৃত খুনি তাদের বিচার হয়েছে, কিন্তু যারা মদত যুগিয়েছে, যারা পর্দার অন্তরালে ছিল তাদের বিচার হয় নাই। তাই কমিশন গঠন করে এই সমস্ত হত্যার বিচার হওয়া সময়ের দাবি